দেখুন কি কাণ্ড শুধু ট্রায়ালে চুপ পাকিস্তান নড়াচড়া করলেই নরক বানিয়ে ছেড়ে দেবে ভারত এখনো জবাব দেওয়া হয়নি শুধুমাত্র পরীক্ষামূলকভাবে র্যাডার বসাতেই চুপ পাকিস্তান উধাও জঙ্গি গুলিও চালাচ্ছে না পাকিস্তানের দিক থেকে গত বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য ভারতের সেনাবাহিনীর হাতে সাতি নামের বিশেষ র্যাডার তুলে দেয় ডিআরডিও শত্রুপক্ষের অস্ত্র খুঁজে বের করায় যার কাজ এমন চারটি র্যাডার ওই সীমান্তে মোতায়েন করার পর থেকেই লক্ষণীয়ভাবে নিশ্চুপ হয়ে গিয়েছে পাকিস্তান এরকম আরও তিরিশটি র্যাডার চেয়েছে সেনা এই র্যাডার মোতায়েন করার ফলে পাকিস্তান বুঝে গিয়েছে যে এবার কোনো আঘাত হানলেই তার চরম প্রত্যাঘাত ফিরিয়ে দেবে ভারত কোথা থেকে আঘাত করা হচ্ছে সেই উৎস চিহ্নিত করে একেবারে নরক বানিয়ে ছেড়ে দেবে ভারতীয় সেনা আপাতত দু মাসের জন্য পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ওই চারটি র্যাডার শত্রুরা সেল মটার কিংবা রকেট যাই ছুরুক তার উৎস সহজেই খুঁজে বের করতে পারবে এই সাথী পাশাপাশি এই র্যাডারের সঙ্গে লাগানো রয়েছে একটি কামান যা থেকে গুলির ছুটে যাবে সেই উৎসের দিকে গবেষকদের এই আবিষ্কারের তারিফ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর তিনি বলেন এবার অনেকটাই কমে যাবে সীমান্তে গোলাগুলি